সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলেই সোহি সালামতে আছেন বন্ধুরা ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আমি এস জে রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক আজকে ঈদের বেশ কয়েকদিন পর হলেও আপনাদেরকে এই সম্ভাষণ জানালাম কারণ ঈদের রেশ এখনও কিন্তু থাকার কথা যদিও এই লকডাউনে পড়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে কিন্তু ঈদকে কেউ মিস করতে চায়নি আর চায়নি বলেই ঈদ উপলক্ষে হুড়োহুড়ি করে জ্ঞানজাম করে ঠেলাঠেলি করে বাড়িতে ঠিকই পৌঁছে গেছে এবং এখন ঈদের একুশ তারিখের পর বাইশ তারিখেই অনেকেই ঢাকার পথ ধরেছিলেন যারা বাইশ তারিখের রাত্রের মধ্যে ঢাকায় এসেছেন তারা তেইশ তারিখ থেকে তাদের কাজ শুরু করেছেন আর যারা তেইশ তারিখ যেহেতু ভোরবেলা থেকেই লকডাউন শুরু হয়েছে কঠোর লকডাউন সেহেতু তাদের জন্য অনেক কষ্টের হয়েছে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগদান করা আজকে চব্বিশ তারিখ বন্ধুরা আজ দুটি ইস্যু নিয়ে কথা বলবো এক হচ্ছে ফকির আলমগীর চলে গেলেন এবং আরেকজন মিরাস উদ্দিন যিনি ফুলপুরের বাসিন্দা সিংহের ফুলপুর উপজেলার এই ইমাম তিনি তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই দুটি ইস্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পুরো পর্বে আশা করছি বন্ধুরা পুরো পর্বে আপনারা ধৈর্য ধরে এই আলোচনায় অংশ নেবেন কারো কোনো মন্তব্য থাকলে কথা থাকলে নিশ্চয়ই মন্তব্যের ঘর আছে সেখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত দিতে পারেন ফকির আলমগীর বলা হয় বাংলাদেশের পপ সঙ্গীতের যে চার পাঁচজনের নাম নেওয়া হয় তার মধ্যে প্রথম সারির প্রথম দিককার অন্যতম এক পপ সঙ্গীত গুরু এই ফকির আলমগীর ফকির আলমগীর উনি করোনায় আক্রান্ত হয়েছিলেন গতকাল তেইশ জুলাই শুক্রবার রাত এগারোটার দিকে মৃত্যুবরণ করেন এরপর তাকে হিম ঘরে রাখা হয়েছে হাসপাতালের হিম ঘর থেকে তাকে আজ সকালের দিকে বাইরে বের করে আনা হয় সকালে মাইকে ঘোষণা দেওয়া হয় ফকির আলমগীর আর নেই তিনি ওপারে চলে গেছেন মালিবাগের চৌধুরী পাড়াতে তার বসবাস ছিল ফলে এই জায়গার যত মসজিদগুলো আছে সবগুলো মসজিদে সকাল বেলাতেই ঘোষণা চলতে থাকে ফকির আলমগীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক এবং অনেক পুরস্কারে ভূষিত এই প্রিয় ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের এক বীর সৈনিক তিনি চলে গেলেন না ফেরার দেশে ফকির আলমগীর একটি নাম এই নামটি কার কানে না পৌঁছে গেছে ওস হিনা গ্যাসস ভুইলে আমারে আমি ওহন রিকশা চালাই ঢাকার শহরে এই যে গানটি এই গানটি একসময় খুব জনপ্রিয় ছিল এখনও যখন পপ সঙ্গীতের আসর জমে তখন এই গান মানুষ গিয়ে ওঠে মানুষ পাগল পারা হয় এই গান গাইতে গাইতে সে সময়কার ঢাকা শহরের চিত্র তুলে ধরতে এবং গ্রামে রেখে আসা তার যে প্রেমিকা সেই প্রেমিকার কথাগুলো ফুটিয়ে তুলতে তৎকালীন আবহমান বাংলা বাংলাদেশ ঢাকা শহর এই সব কিছুর পরিচয় ফুটে উঠেছিল সেই গানে ফকির আলমগীর সাদামাটা জীবনযাপন করতেন ফুটপাথ ধরে হাঁটতেন কখনো কখনো গাড়ি নিয়ে এদিক ওদিক বিভিন্ন প্রয়োজনে যেতেন জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে সবসময় পাওয়া যেত কী শহীদ মিনার কী জাতীয় নাট্যশালা কী ঢাকা ইউনিভার্সিটি কী পাবলিক হল কি শিশু অ্যাকাডেমি কী স্মৃতিসৌধে কোথায় না তাকে দেখা যেত জাতীয় যে কোনো প্রোগ্রামে তিনি যেন অনিবার্য হয়ে যেতেন আর তার কণ্ঠে ভেসে আসতো মধুর সুর গণসংগীত পপসঙ্গীত আর মুক্তিযুদ্ধকালীন কথামালা ফকির আলমগীর তো চলে গেছেন কিন্তু তার থলিতে জমাও করে গিয়েছেন অনেক কিছু তিনি অনেক বই লিখেছেন তিনি অনেক গান করেছেন তিনি অনেক সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ছিলেন সম্পাদক ছিলেন সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য ফকির আলমগীর আজকে নেই ব্যক্তিগতভাবে তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে কথাও হয়েছে খুব মাটির মানুষ তিনি মানুষকে আপন করে নিতে পছন্দ করতেন তাই তো খুব অপরিচিত হলেও তাৎক্ষণিকভাবেই যেন তিনি পরিচিত হয়ে উঠতেন মানুষের কাছে এমনভাবে আপন করে কথা বলতেন মনে হতো কতদিনে জানি চেনা ফকির আলমগীরের সাথে আসলে তাৎক্ষণিকই হয়তো তার সাথে দেখা হলো এটা একটা ভালো গুণ ছিল তবে তাকে নিয়ে অনেকে সমালোচনাও করেন অনেকে বলেন উনি সারা জীবন মিউজিক নিয়েছিলেন সঙ্গীত নিয়েছিলেন যেহেতু সঙ্গীত নিয়েছিলেন সুতরাং এই জায়গাটি তো অন্য একটা জায়গা সঙ্গীত ভুবনটাই হচ্ছে অন্যরকম একটা পৃথিবী এই পৃথিবীতে আলো ঝলমলে সব কিছু রূপালী পর্দা সোনালি পর্দা কত রকমের পর্দা আর বর্ণিল ছটা এই বলয়ে রয়েছে তাই যারা ধর্মভীরু যারা মনে করেন যে ছটা বর্ণিল জীবন রূপালী জীবন ঝাকানাকা জীবন পপ সঙ্গীতের জীবন এই জীবন আর ধর্মীয় জীবনে এক না তাদের চোখে তিনি হয়তো খুব একটা সুবিধাজনক লোক না কিন্তু বাংলাদেশের আপামর মানুষের জন্য বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ যেভাবে চলছে যেভাবে তার সাংস্কৃতিক পরিমণ্ডল বিস্তৃত করেছে সেই দিক থেকে বলা যায় তিনি সফলই ছিলেন কারণ অনেকগুলো জাতীয় পদক পুরস্কার তিনি পেয়েছেন ব্যক্তিগতভাবেও অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তার জীবনে এই মানুষটির যে গণসঙ্গীত ছিল সে সময়কার সে সময়কার গণসংগীত গেয়ে গিয়ে উনি যে অনুপ্রেরণা জুগিয়েছেন মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকালীন এর পরবর্তী বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার গণসংগীতগুলো মানুষের মুখে মুখে প্রচারিত হয়েছে এটা আশা জাগা নিয়ে একটা ব্যাপার ছিল উচ্ছ্বাস জাগা নিয়ে একটা ব্যাপার ছিল অনুপ্রেরণা জাগা নিয়ে একটা ব্যাপার ছিল সেক্ষেত্রে মানুষ নিশ্চয়ই তাকে মনে রাখবে ফকির আলমগীরের একাত্তর বছর বয়স হয়েছিল একাত্তর বছর বয়সে তিনি পর পারে জমালেন তার এই সঙ্গীতময় জীবন তার এই যে কালচারাল জীবন মুক্তিযুদ্ধ নিয়ে তার পথ চলা তার কথা বলা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার পদচারণা এই বিষয়গুলো যারা পছন্দ করেন তাদের জন্য ফকির আলমগীর অনুকরণীয় অনুসরণীয় কিন্তু একটু আগেই বললাম যারা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মকে যথাযথভাবে দেখতে চান বাংলাদেশে অথবা নৈতিক নীতির অনুসারী যারা সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ ব্যবস্থা ইত্যাদি চান তারা হয়তো মনে করেন যে গান থেকে বের হয়ে এসে অনেক কিছু করা যায় আবার গানকে সাথে নিয়েও করা যায় ফকির আলমগীর এটাও ঠিক যে তথাকথিত ফিল্মি গান তারপর প্রেম বিরহ বিচ্ছেদ সস্তা গানগুলো কিন্তু তিনি খুব একটা গান নাই তিনি যদিও সেখানে প্রেমিকা অথবা প্রেমিকের অথবা ভালোবাসার ছোঁয়া খুঁজে পাওয়া গেছে যেমন ও সখিনা গ্যাসস্কিনা ভুইলা আমারে আমি এখন রিস্কা চালাই ঢা শহরে এই যে গানটি এই গানটিতে কিন্তু সখিনা যদিও প্রেমিকা কিন্তু এই প্রেমিকাকে আশ্রয় করে এই প্রেমিকাকে বলতে যে অনেক কথাই কিন্তু বলা হয়েছে সংগ্রামের অনেক কথাই বলা হয়েছে বিচ্যুতির অনেক কথাই বলা হয়েছে তৎকালীন সময়ের বাস্তবতার তাহলে বোঝাই যাচ্ছে যে গানের মধ্য দিয়ে ভালোবাসা প্রেম এই সমস্তের গ্রন্থ থাকলেও তিনি কিন্তু তুলে আনতে পেরেছেন সময়কে ধরে একটি বাস্তবতাকে এরকম তার গানগুলোতে বাস্তবতা ছিল ছিল সংগ্রাম আন্দোলনের কথা ছিল নাঙা ভুখা যারা তাদের কথা ছিল অসহায়ের কথা ছিল উদ্দীপনামূলক কথা সামনে এগিয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে আমরা বলতেই পারি ফকির আলমগীর কিন্তু ঠিক ট্রাকেই ছিলেন তিনি গতানুগতিক কথিত একেবারে হালকা ধাঁচের গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেননি তিনি যা সেখানে বাংলার মূল ছিল আবহমান বাংলার কৃষ্টি কালচার গ্রথিত ছিল তাহলে বোঝাই যাচ্ছে যে ফকির আলমগীর কিন্তু মূল ধারাতেই ছিলেন লেবাসে যদিও ফকির আলমগীর একজন ফকিরের মতোই ছিলেন তিনি বাউলের মতোই ছিলেন তার চুল ছিল লম্বা গফ ছিল মানুষ হয়তো তাকে বাম বলতো বা তিনি বামই ছিলেন কিন্তু এই বাম ঘরানার হয়েও তার মধ্যে যে যে একটা আবেগ যে মূল্যবোধ তিনি লালন করছিলেন ধরে রেখেছিলেন সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না এই জন্য অনেকেই তাকে কিংবদন্তি বলে তাকে বলেন যে আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে থাকবে আর আগে তো বলেছি যে আজম খানের কথা যদি বলি এদের কথা বলতে গেলে আমাদের কিন্তু এই ফকির আলমগীরের কথা চলে আসবেই তাহলে আমরা এটাও বলতে পারি যে পপ গানের যে সূচনা হয়েছে বাংলাদেশে গণসংগীতের সূচনা হয়েছে সেই সূচনা কিন্তু আমাদের এই ফকির আলমগীরই করে গেছেন মানুষ ফকির আলমগীরকে শ্রদ্ধা জানাচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে তার লাশ মানুষজন বিধি মেনে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাচ্ছেন এরপরে তালতলায় মাটির মসজিদে তার শেষ জানাজা হয়ে তাকে তালতলাতেই কপর দেবার একটা পরিকল্পনা করা হয়েছে আমরা ফকির আলমগীরের যদি জীবন যাপন খেয়াল করি তাহলে তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে যেটা আমরা শিখে নিতে পারি এবং যা কিছু বর্জনীয় তা নিশ্চয়ই আমরা বর্জন করতে পারি বন্ধুরা এই পর্যায়ে ফকির আলমগীরের চলে যাওয়া করোনা আক্রান্ত হয়ে সেটা তো রইল আমরা জানি যে হাদিসেও এরকম আছে যে মহামারীতে যদি কারো মৃত্যু ঘটে তাহলে তিনি জান্নাতে যাবার একটা সুসংবাদ পেয়ে থাকতে পারেন মহামারীতে মারা গেলে তিনি জান্নাতে যাবার একটা সুসংবাদ পান আমরা জান্নাত জাহান্নাম নিয়ে এখানে বিশ্লেষণ করতে আসেনি কিন্তু এই বিষয়টি একটু এনে রাখলাম ঠিক এর পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে ফুলপুরের একজন ইমাম ফুলপুর উপজেলার একটি মসজিদের ইমাম তিনি গত শুক্রবার তেইশ জুলাই নামাজরত অবস্থায় মারা গেছেন মিরাস উদ্দিন তার নাম তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন দশ ব্যাপী তিনি সেখানে কাজ করতেন নৈশপ্রহরী হিসেবে এবং সেখানকার যে মসজিদ ছিল সেই মসজিদে তিনি মাজদিন হিসেবে কাজ করেছেন দশটি বছর কাজ করার পর তিনি সেখান থেকে অবসরে যান এবং অবসরে যাওয়ার পর থেকে বিভিন্ন মসজিদে ইমামতি করেন সর্বশেষ সাত বছর ধরে ইমামতি করছিলেন দরগাবাড়ি মসজিদে এই দরগাবাড়ি মসজিদে ইমামতি করছিলেন সাতটি বছর ধরে তিনি গতকাল শুক্রবার যখন চার রাকাত কাবলুল জুমা হয় সেই রাকাত কাবলুল জুমায় দুই রাকাত পড়ার পরই হঠাৎ করে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তিনি লুটিয়ে পড়েন তার জয়নামাজেই তিনি জুম্মান নামাজ পড়ানোর আগেই যে চার রাকাত এই সূন্নত পড়তে হয় সেই সুন্নতের দুই রাকাতের মধ্যেই তিনি আল্লাহর কাছে চলে যান এই মিরাস ওনার বয়স হয়েছিল সত্তর বছর এবং স্থানীয় যারাই আছেন তারা অনেক প্রশংসা করেছেন তার তিনি অনেক ভালো নামাজ পড়াতেন ভালো ওয়াজ করতেন ব্যক্তিগতভাবে অনেক সৎ মানুষ ছিলেন কারো সাথে কোনো বাগ ছিল না এলাকায় খুব সজ্জন এবং নির্লোভ একজন আলেম ছিলেন এই মিরাস উদ্দিন আমরা সব সময় কিন্তু দোয়া করি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের যেন মৃত্যুটা এমন হয় নামাজ পড়তে পড়তে যেন আমরা চলে যাই আপনার কাছে অথবা কোরআন তেলাওয়াত করতে করতে অথবা সেজদায় যখন লুটিয়ে পড়ি তখন যেন আমাদের মৃত্যু হয় যখনই মৃত্যু হয় তখনই যেন লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম পড়তে পড়তে আপনার কাছে চলে যেতে পারি এই মোনাজাত যখনই ইমামগণ করেন তখনই আমরাও হাত তুলে এই মোনাজাতে শরিক হই আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই রকম চমৎকার মৃত্যু উপহার দিন এই মিরাস তিনিও কিন্তু নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন তার মৃত্যুটি কত দারুণ কত চমৎকার একে তো শুক্রবার তারপর হচ্ছে জুম্মার নামাজের সময়টা তিনি জুম্মার নামাজ পড়াতেন আর দুই রাকাত নামাজ শেষ হলে তারপরে হতো খোঁতবার পরেই তিনি হয়তো নিশ্চয়ই দুই রাকাত ফরোজ নামাজের ইমামতি করতেন কিন্তু ইমামতি করার আগেই তিনি সূন্নতের সময় কাবলুল জুমা যে চার রাকাত শূন্যত সেই শূন্যতে দুই রাকাতের পরেই তার মৃত্যু এসে হাজির হয়ে গেল কত চমৎকার এই মৃত্যু কি সুন্দর এই মৃত্যু আমরা প্রত্যেকেই কিন্তু এই রকম মৃত্যু চাই এখন এই ফকির আলমগীর এবং এই মিরাস একটু যদি আমরা মেলাই একে ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা জানি একটা হাদিস আছে যে হাদিসে কোনো মহামারীর কারণে যদি কারো মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসী হবে এরকম একটা সুসংবাদ দেয়া আছে একইভাবে নামাজরত অবস্থায় যদি কেউ মারা পড়েন তাহলে তারও কিন্তু সেই সুযোগটি ঘটে যায় বন্ধুরা আমরা পৃথিবীতে যে যেভাবে যা কিছুই করছি না কেন আমাদের কিন্তু যেতেই হবে এর কোনো বিকল্প নেই বিকল্প কোনো দিন বেরো হবে না সুতরাং পৃথিবীতে এমন কিছু করে যাওয়া যাতে করে আমাদের জন্য বেহেসদের জায়গাটি পরিষ্কার হয় আমরা যেন বেহেস্তে প্রবেশ করতে পারি খুব সহজেই এক গণসংগীত শিল্পী উনি গণমানুষকে জাগরুক রাখবার জন্য তাদেরকে উচ্ছ্বসিত রাখবার জন্য তাদেরকে সামনে এগিয়ে নেবার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন গানে গানে কথায় কথায় মুগ্ধ করেছেন মানুষদের আবার দেশ মাতৃকার জন্য যে যুদ্ধ হয় সেই যুদ্ধ তো মুক্তিযুদ্ধই সেই দেশ মাতৃকার জন্য তিনি লড়েছিলেন সেখানেও তার অবদান আছে পৃথিবীতে মানুষ বেঁচে থাকে যদি তার সঠিক পথ খুঁজে না পাওয়া হয় তাহলে খুব দুরূহ হয় তার জন্য পরজীবন আর যদি কেউ দুনিয়াবি বিভিন্ন যন্ত্রণা বিভিন্ন ভিন্ন মতে থেকেও তার যদি পথটি সুন্দর হয় পথটি যদি নীতি নৈতিকতায় সমৃদ্ধ হয় পথটি যদি জনকল্যাণমূলক হয় পথটি যদি নাঙা ভুখা হতদরিদ্র নিষ্পেষিত নির্যাতিত মানুষের পক্ষে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হয় তাহলে সেই জীবন জীবনযাপন কিন্তু মন্দ নয় বাকিটা হচ্ছে মহান রাবুল আলমিনের এবং তার যে রাসূল সাল্লাহ উলি সাল্লামের পথ অবলম্বন করা এই পথে আমরা যদি সঠিকভাবে থাকতে পারি কাজ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আর দ্বিতীয় ব্যক্তি এই মিরাসুদ্দিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যিনি নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন আর এই পৃথিবীতে যখন আমরা বেঁচে থাকি সেখানে যারা ইমামের কাজ করেন তারা তো সবচেয়ে ভালো কাজ করছেন ইমামতি করছেন নামাজের ইমামতি করছেন এবং মুসল্লিরা এই ইমামকে ভালোবাসছেন এই মিরাস যখন মারা পড়েন তখন মসজিদের ভেতরে কান্না রোল পড়ে গিয়েছিল প্রত্যেকটা মুসল্লি কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠেছেন তারা সবাই বলছিলেন এমন ভালো মানুষ তারা খুব কম দেখেছেন এমন ভালো ইমাম কম দেখেছেন এই যে তাৎক্ষণিকভাবেই মানুষের যে অনুভূতি সেটা একটা অসাধারণ ব্যাপার পৃথিবীতে উনি মোয়াজিন ছিলেন উনি মাদ্রাসার নৈশ প্রহরী ছিলেন উনি ইমামতি করেছেন এবং নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন এমন চমৎকার মৃত্যু আমরা সকলেই চাই আমরা চাই যে যেভাবে যাই করছি না কেন অন্তত বয়স বেড়ে গেলে আমরা যেটা চিন্তা করি তখন মানুষের বোধদয় হয় অনেক কি আমরা দেখেছি পথে ফিরে এসেছেন ভিন্ন পথ থেকে ভিন্ন মত থেকে সুন্দর পথে ফিরে এসেছেন নিজেকে আলোর পথের যাত্রী করেছেন অনেকে আবার ইয়াং বয়সেও হন অনেকে খুব ছোট থেকেই আল্লাহর হেদায়ত পেয়ে আল্লাহর পথে চলতে থাকেন তবে আমরা বয়স্কদের ক্ষেত্রে এই পরিবর্তনটা লক্ষ্য করি যে মানুষ যৌবনে যখন পদার্পণ করে তখন কোনো কিছুই মানতে চায় না ধর্মীয় ব্যাপারগুলো তার কাছে খুব একটা ভালো লাগে না নামাজ পড়তে চায় না খুব একটা ধর্মীয় অনুশাসনগুলোতে নিজেকে বেঁধে ফেলতে পছন্দ করে না কিন্তু আস্তে আস্তে যখন সেই মানুষটির বয়স বাড়তে থাকে তার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বাড়ে চিন্তার জগৎ আরও বৃদ্ধি পায় অনেকক্ষণ ধরে সে কোনো একটা বিষয় নিয়ে গভীরে ঢুকতে পারে তখন মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ফিরে আসে আমরা অনেকেই দেখেছি অনেকেই দেখেছি যারা বয়স বাড়ার সাথে সাথে ফিরে এসেছে মহান আল্লাহ পাকের দিকে কোরআন সুন্নাহের দিকে ফিরে এসেছে তারা সিন্নত মোতাবেক দাড়ি রেখেছে চুলের কাঠ সেই রকম দিয়েছে তাদের লেবাসে পরিবর্তন এসেছে ধীরে ধীরে তারা মসজিদমুখী হয়েছে নামাজ পড়েছে কোরবানি দিয়েছে কোরআন পড়েছে এবং ইসলামী যে হাকাম বিধান আছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করেছে আমরা তাই বলবো পৃথিবী একেবারে ক্ষণিক সময়ের জন্য এখানে আপনি সুনাম করাবেন নাম করবেন বিখ্যাত হবেন কিন্তু একদিন আপনাকে চলে যেতেই হবে অনেকেই বলে থাকেন পৃথিবীতে হয়তো আপনি অনেক বিখ্যাত কিন্তু আপনি যদি পরকালের জন্য বিখ্যাত না হয়ে উঠতে পারেন তাহলে এই পার্থিব বিখ্যাত হয়ে আপনার খুব একটা লাভ হলো না পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখল কিন্তু আপনি যদি একক হিসেবে আপনাকে চিন্তা করেন তাহলে আপনি কবরে যে অথবা সেই সময়টাতে আপনি কি করছেন সেখানে আপনার মূল্যায়ন কেমন হচ্ছে সেটাই কিন্তু মুখ্য হয়ে দাঁড়াবে বাকি সব কিছুই মিথ্যে ভুল বন্ধুরা শেষ করছি মৃত্যুই সত্য এর চেয়ে সত্য আর কিছু নেই যে যেভাবেই যা কিছুই করছি না কেন মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে চমৎকারভাবে এপার থেকে ওপারে নিয়ে নেন নামাজের মধ্যে সেজদারত অবস্থায় জিকির করতে করতে বন্দেগী করতে করতে রোজা রাখার সময় এরকম বিভিন্ন পবিত্র কাজ করতে করতে আমরা যেন মৃত্যু বরণ করতে পারি সেই প্রত্যাশাই সকলেই করতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ